ভালোভাবে বললে আপনাকে শুনতে হবে, অনুরোধ করলে কি শুনবেন না? শুনবেন তো, তাহলে আমরা অনুরোধ করছি আপনারা করুন, ঠিক আছে? সবাই যদি মাস্ক করেন তাহলে লকডাউন, অনুরোধ করছি তো আমরা, আপনারা শুনুন। আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আরও চারটে লোক দেখবে আপনি করছেন না, ওরাও করবে না, ঠিক আছে? একটা সামান্য জিনিস আছে, একটু আপনারা সহযোগিতা করুন, আপনার ঘরের সেফটির জন্য বলছি, ঠিক আছে? আমরা তো রাস্তায় আছি তো, তাহলে আপনার ভালো হলে কার ভালো, আপনার ফ্যামিলি ভালো হবে, সেটাও যদি আপনারা না চান তাহলে আর বলার কিছু আছে? অনুরোধ করছি, এখানে ছোট ভাইরাও আছেন, অশোককান্ডার আছেন, বাস স্ট্যান্ড এরম একটা জায়গা যেখানে প্রচুর লোকের সমাগম হয়, নানা জায়গা থেকে লোক আসেন, আবার নানা জায়গায় যেখান থেকে যান, আমার অনুরোধ আপনারা মাস্ক পরুন, পরিষ্কার রুমাল থাকলে রুমাল লাগান, পরিষ্কার গামছা থাকলে গামছা ঢাকুন, প্রত্যেকটা জিনিস যেটা মাস্কের মতন ব্যবহার হতে পারে আপনারা ব্যবহার করুন, এটা অনুরোধ। এটা আমরা কিন্তু পুলিশ পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যদি প্যাসেঞ্জার তুলছেন আপনি মাস্ক না ব্যবহার করেন তাহলে সেই প্যাসেঞ্জারের সেফটিটা কিন্তু ইনসিওর হলো না। আপনাদের এটাও দায়িত্ব, যেরকম আপনারা এখানে আয় করছেন আপনার পরিবার চালানোর জন্য, কিন্তু আপনারা যদি সেফটি মেনটেন না করেন তাহলে আপনারা আপনার পরিবার বা যাকে আপনি নিয়ে গেছেন তাদেরও ক্ষতি হতে পারে। সবাইকে অনুরোধ, অটো টোটো ড্রাইভার, ট্র্যাকার, বাস ড্রাইভার, সবাইকে আমি অনুরোধ করছি আপনারা মাস্ক ব্যবহার করুন। করোনা আবার ছড়াতে শুরু করেছে, যাতে আমরা সবাই মিলে একে আটকাতে পারি, তার জন্য পুলিশ প্রশাসন ও পশ্চিম মেদিনীপুর জেলা থেকে অনুরোধ করা হচ্ছে। কি হচ্ছে এই গাড়ির পক্ষ থেকে আমরা তেজপুরের সমস্ত জনসাধারণ ও ব্যবসায়ীদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা নিজেরা সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সাহায্য করুন। বিশ্বজুড়ে যে করোনা ভাইরাস অতিমারী রূপ ধারণ করেছে, প্রতি প্রতিহত করতে বন্ধু বান্ধব পরিজনদের সুস্থ থাকতে সাহায্য করুন। মাস্কবিহীন বাইরে বেরোবেন না, মাস্কটি অবশ্যই ব্যবহার করবেন, মাস্ক ছাড়া কেউ বেরোবেন না, যে কোনো কাজেই বেরোচ্ছেন আপনারা মাস্ক রাখুন। কিছু লোক মাস্ক পকেটে রাখছেন, কিছু লোক রুমাল পকেটে রাখছেন, কিন্তু ওটা পকেটে না রেখে মুখে বাঁধুন, যাতে আপনি সুরক্ষিত থাকবেন, আর আপনি যখন বাড়ি ফিরে যাবেন আপনার মাধ্যমে ঘরে সংক্রমণটা প্রবেশ করবে না, তাতে বাড়ির লোক সুরক্ষিত থাকবে। আমরা চাই প্রত্যেকটা ব্যক্তি সুরক্ষিত থাকুক, প্রত্যেক ব্যক্তির জীবনের মূল্য একটি মাস্ক থেকে অনেক বেশি, অতএব আমাদের অনুরোধ মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্যানিটাইজার ব্যবহার করুন, বারে বারে হাত ধোয়া অভ্যেস করুন। যে অভ্যেসটা আমরা করে প্রথম ফেজে আমরা সাকসেস হয়েছি, আমরা চাই এই সেকেন্ড ফেজ যেখানে আবার স্প্রেড হচ্ছে আমরা সচেতন হয়ে উঠি, যাতে আমরা এই সংক্রমণকে ছড়াতে আটকাতে পারবো।